সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন স্টুডিওতে সোহেল হাসান গারিব। গারিব, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে আলোচনায় যেতে চাই আপনার সঙ্গে, যে গণমাধ্যম, বিকল্প মাধ্যম, মূলধারা, বিকল্পধারা, অনেক রকম কথা আছে। সেই জায়গা থেকে আমাদের এখন অনলাইন, তারপর হচ্ছে যে সনাতন ধারার যে পত্রিকা আছে, সবকিছু মিলে যে বিকল্প মাধ্যম বা অনলাইনে যে অনেকগুলো সুযোগ হয়েছে, অনেক রকম প্রকাশের জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কি আপনি মনে করেন যে আমাদের এখনকার যারা তরুণ আছে বা তারুণ্যের পর্যায়ে যারা যাচ্ছে, তারুণ্যের দিকে যারা যাচ্ছে, তাদের নিজেদের সৃজনশীলতার প্রকাশ অনেক সহজ হয়েছে আগের চেয়ে? একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে আমাদের, বিশেষত সাহিত্য পত্রিকা বা এই সংযোগের মাধ্যমগুলিতে। বিশেষত এটা হয়েছে ফেসবুক আসার পর, কারণ ফেসবুকের মাধ্যমে যেটা হলো যে আমরা যে কমিউনিকেশনগুলোর কথা বা নিজেদের লেখা, আমি যদিও আমার একটা ধারণা যে এটা বাংলাদেশে হয়তো বিশেষভাবে হয়েছে সাহিত্য চর্চার জন্য, বিশেষ করে কবিতা, ফেসবুকে আমরা স্ট্যাটাসের জায়গায় অনেক বেশি, বরং যারা লেখালেখির সঙ্গে জড়িত তারা কবিতা, বিভিন্ন প্রবন্ধ, এগুলা ফেসবুকে আনার ফলে যেটা হলো, তাকে আর মুদ্রণের জন্য কোনো পত্রিকা মুখাপেক্ষি থাকতে হচ্ছে না, সে নিজেই পাবলিশ করছে এবং সেই লেখাগুলি তার বন্ধুরা সেটার সঙ্গে সঙ্গে কমিউনিকেট করতে পারছে। আর আগে যেটা ছিল যে আমরা যখন সাময়িক পত্র বা লিটল ম্যাগাজিন এসব নিয়ে কাজ করেছি, তখন আমাদের এই লেখাগুলি তাৎক্ষণিকভাবে প্রকাশের কোনো সুযোগ ছিল না। একটা লেখা প্রকাশিত হবার পর সেটা পাঠকের কাছে পৌঁছানো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আর এখন যেটা হচ্ছে যে আমরা একটা লেখা, আজকে আপনি 5 মিনিট আগে যে লেখাটা লিখছেন সেটাই এখন আপনি রিডারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন এবং প্রতিক্রিয়া পাচ্ছেন, সেটা নিয়ে তর্ক করার সুযোগ হচ্ছে। যে জিনিসটা আগে দেখা যেত 1 বছরের সময় লাগতো, সেটা হয়তো এখন 1 সপ্তাহে সেই কাজটা আমরা সেই রিঅ্যাকশনটা পাচ্ছি। আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় অনলাইনের সাহিত্য চর্চা বা অনলাইনে কাজ করার ক্ষেত্রে, আমাদের প্রিন্টিং মিডিয়ার যে জিনিসগুলি সেগুলি সাধারণত আমাদের যে ভৌগোলিক সীমানা রেখা, মানে বাংলাদেশের ভিতর থেকে আমরা বাইরে মানে পেরিয়ে যেতে পারে, পেরিয়ে যেতে পারতো না, মানে প্রিন্টিং এর আমাদের যে বই পুস্তক এবং পত্রকে, সেই জায়গায় অনলাইন আমাদের শুধু পার্শ্ববর্তী দেশ নয়, আমরা ইউরোপে, আমেরিকায় সমস্ত জায়গায় খুব একই সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি এবং এই লেখকদের পারস্পরিক যোগাযোগটা আগের চেয়ে কিন্তু অনেক সজীব, অনেক সক্রিয়। সেই জায়গা থেকে আমার মনে হয় অনলাইনই আসলে সামনের দিনে সাহিত্যের একটা বড় ভরকেন্দ্র হয়ে উঠবে। হ্যাঁ, ওই যে আপনি যেটা বলছিলেন যে এই যে লিটল ম্যাগাজিনের যদি কথা বলা হয় যে একজন জেলা শহর থেকে যিনি লিখছেন বা ঢাকার কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে ছেলেটি শাহবাগ কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে লিটল ম্যাগ আন্দোলন বা জেলা শহরের কোন লিটল ম্যাগ আন্দোলন যেখানে ছিল, তার লেখাটা ছাপার জন্য সাধারণত 3 মাস বা 4 মাস বা 2 মাসে তো একটা লিটল ম্যাগ বেরোতো, প্রথম সংখ্যা হচ্ছে না, দ্বিতীয় সংখ্যা 1 বছর অপেক্ষা করতো একটা ছাপার ক্ষেত্রে, তারপর সেটা কয়জনের হাতে গেল। আবার মূলধারার যে পত্রিকা যারা বলছে, যে প্রাতিষ্ঠানিক যে পত্রিকাগুলো, সেখানে তো সাহিত্য সম্পাদকের ইচ্ছা অনিচ্ছার উপর লেখাটা পাঠালো, উনি ফেলে দিলেন কিনা, পড়লেন কিনা, দেখলেন কিনা, সীমাবদ্ধতার মধ্যে অনেক উদ্দেশ্য নিয়েও কাজ করতে হয়। আর সেই জায়গায় আরেকটা ব্যাপার হলো যে মানে আমরা সেখানে অ্যাকোমোডেশন দিতে পারছি কতজন লেখকের, মানে আমরা যখন একটা লিটল ম্যাগাজিন করতাম, ধরা যাক তার একটা সংখ্যায় যে কয়জন লেখক লিখছেন, এর বাইরে যে লেখক থেকে যাচ্ছেন কিংবা তাদের অন্য অন্য লেখা, সেটার জন্য কিন্তু আমাদের প্রায় আরেকটা বছর কিংবা আরেকটা সংখ্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন কোনো সমস্যা না, আমরা কী পরিমাণ লেখা, যেমন একটা অদ্ভুত ব্যাপার বলি, দৈনিক পত্রিকায় গল্প কিংবা কবিতার জন্য যেমন একটা পঙ্ক্তি সংখ্যা বা শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হয়, সাহিত্য তো আসলে এইভাবে ঠিক চর্চার বিষয় না। আর আমরা অনলাইনে যে সুবিধাটা হচ্ছে, আপনি ধরা যাক যে একটা দীর্ঘ কবিতা, সেটা 80 লাইন বা 100 লাইন, সেটা আপনি অনলাইনে যেভাবে আনতে যাচ্ছে, সেটা তো দৈনিক অসম্ভব, কোনো পত্রিকায় সেটা রাজি হতে পারে না। সেটা আমরা ধরেন যে লিটল ম্যাগাজিনগুলিতে সেটা হয়তো সম্ভব হচ্ছে, কিন্তু সেটা খুব মুষ্টিমেয়ের এবং খুব দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, সেটা দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত জিনিসগুলি ভালোভাবে কভার করতে পারছে আমার মনে হয় যে অনলাইন সাহিত্য পত্রিকাগুলি, সেটার লেখার সংশোধনী বলেন, মানে অনেকগুলি সুবিধার মধ্যে এটাও একটা সুবিধা যে আমরা কোনো লেখা যদি ভুলভাবে মুদ্রিত হয়, কোনো লেখার যদি আপত্তির এডিট করার সুযোগটা খুব তাৎক্ষণিক এবং সংশোধনী আনা যাচ্ছে, পাঠকের রিয়াকশন লেখক পাচ্ছেন, লেখকও তার বক্তব্যটা সেখানে দিতে পারছেন। এবং আপনার কাছে এই জায়গাটা থাকি যে
এটা তো হচ্ছে যে ধরেন যে মানে আপনার যে অনলাইন সাহিত্য পত্রিকাটা আপনারা করেন সেটা আছে, আর দুই একটা, এটা তো খুব বেশি না আমাদের এখানে এখনো হয়নি খুব, না এখনো আমাদের এখানে খুব বেশি নাই, একেবারে সাহিত্য নির্ভর নির্ভর অনলাইন হয়তো দশটা মতো আমি নাম বলতে পারবো হয়তো। হ্যাঁ সেরকমই, যেমন আমাদের এখানে আমরা প্রথম যেমন ফেসবুকের আগে, ফেসবুকের মাধ্যমে যেমন এখন অনেক সহজে কিন্তু ট্রেস করা যায় যে চারপাশে কি কাজ চলছে, ফেসবুকের আগে আমরা প্রথম অনলাইনে পড়তে পারি বা লেখা পত্রের সঙ্গে সংযোগ হয় সেটা হচ্ছে কৌরব বলে, এটা আর্যনীল মুখোপাধ্যায় করতেন, উনি এখন আমেরিকায় থাকেন, এটা পশ্চিমবঙ্গের লেখকদেরই ই ছিল, এখানে বাংলাদেশের লেখকদেরও লেখা পেতাম কৌরব, প্রথম আমরা অনলাইনে এটার সঙ্গে পরিচিত হই। তারপরে যেমন হচ্ছে আমরা ব্লগ ব্লগের যুগে এসে সামহোয়ার ইন ব্লগ মাধ্যমে কিছু লেখাপত্রের সঙ্গে পরিচয় হয়, আর ফেসবুকের আগে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বা সাইট হিসেবে আসে সেটা হচ্ছে বিডি নিউজের যে আর্টস সেকশনটা, সাহিত্য পাতা বিডি আর্টস, সেটা ফেসবুকের আগে এসেছিল এবং সেটার মাধ্যমে আমাদের একটা মানে ভালো রকম যোগাযোগ একটা ব্যবস্থা গড়ে উঠেছিল, যে সম্ভাবনাটা মনে হয় অনলাইনে সাহিত্য আসলো আসলো, কিন্তু শুধু সাহিত্য নিয়ে কাজ করছে এরকম পোর্টাল কিন্তু খুব বেশি না, তার মধ্যে আমাদের যেমন পরস্পর এটা শুধু সাহিত্য নিয়ে কাজ করে এরকম গুটি কয় ওয়েবজিন কাজ করছে, তবে ব্যাপার হচ্ছে যেটা আমরা কিন্তু প্রতিদিনই টের পাচ্ছি, প্রায় বলা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে রিডারের সংখ্যা বাড়ছে বাড়ছে, মানে আমাদের প্রিন্টিং লাইনে যে রিডার ছিল তার চেয়ে অনলাইনে রিডার কিন্তু কম সেটা বলা যাচ্ছে, বলা যাবে না বরং এটা বেশি এবং এটা আরো বাড়ছে, সেটা আমার কাছে একটা বড় সমস্যা। ফেসবুক মানে এই যে সাহিত্য চর্চা যে কোনো, আপনি আমি তো এটাও দেখি যে অনেকে কবিতা বা গল্প যেরকম আছে অনেক কিন্তু যে কোনো একটা বই পড়ে সেটার যে একটি সমালোচনা সাহিত্য যেটা আমরা বলি সেটা তো যে আপনার মূলধারার পত্রিকাতে খুব একটা জায়গা হয় না, সেটা কিন্তু ফেসবুকে দেখি যে কেউ একটা বই পড়েছেন কেউ একটা গল্প পড়েছেন সেটা একটা প্রতিক্রিয়া সে দিচ্ছেন, আবার বড় আকারে প্রবন্ধ নাহলে ছোট ছোট কিন্তু আমরা দেখি ভ্রমণ কাহিনী দেখি ফেসবুকে, এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে দেখি যে আপনাদের মতো যারা অনলাইন পত্রিকা করেছেন সেখানে আস্তে আস্তে তারা জায়গা করে নিচ্ছে। আমরা ফেসবুকে যে সমস্ত মতামত বা স্ট্যাটাস আকারে যে সমস্ত লেখা আমরা পাই তার মানে খারাপ ভালো বা দুইটার দিকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এটার যেমন হচ্ছে কোনো এডিটিং নাই বলে সে তার নিজের ইচ্ছা মতো লিখতে পারছে, এবং আমাদের এখানে যেটা হয় যে বন্ধু বাৎসল্যের কারণে একটা ভালো লেখা বা খারাপ লেখা মানে লেখার মানের বাইরে থেকে শুধুমাত্র সামাজিক সম্পর্কের কারণে আমরা লাইক দেওয়া বা কমেন্ট করা সেটাকে অ্যাপ্রিসিয়েট করা এই ঘটনাগুলি হয়, সে কারণে লেখক কিন্তু অনেক সময় নিজে অ্যাসেসমেন্ট করতে পারে না তার লেখাটা কেমন হচ্ছে, বিভ্রান্ত পড়ে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এখানে লেখক স্বাধীনভাবে লিখতে পারার কারণে একটা লেখার নতুন স্টাইল কিংবা ভাষার একটা নতুন শৈলী কিন্তু তার অজান্তেই গঠিত হচ্ছে, মানে আমরা দেখব যে বাংলা ভাষার এই অনলাইন চর্চার ক্ষেত্রে এসে এক ধরনের মুক্তি ঘটেছে, যদিও এটা অনেকে বলেন ভাষা দূষণ বলবেন সেটা তর্ক মুলতবি রেখে আমি যেটা বলতে চাই, ভাষার নানান ধরনের ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি, শব্দের নতুন শব্দ তৈরি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে আঙ্গিকের দেখেও আমি বলবো যে একটা বানানীতিটাও আছে, বানানীতিও আছে, আর এটা হচ্ছে যে আঙ্গিকের ব্যাপার যে আমরা একটা জিনিস কিভাবে সমালোচনা করি সেটাকে যে নির্দিষ্ট কাঠামো যে নির্দিষ্ট সৌজন্য বিনয় পন্থা নানান কিছু অবলম্বন করে দৈনিক বা অন্যান্য প্রাতিষ্ঠানিক ম্যাগাজিনগুলিতে লিখতে হয় এখানে সেটার কোনো দায় নেই, সে দায় না থাকার কারণে আঙ্গিকের ক্ষেত্রেও কিছু ভাঙচুর হচ্ছে, নতুন নতুন শৈলীর উদ্ভাবন হচ্ছে চিন্তার জায়গা থেকেও, চিন্তার জায়গা থেকেও সেই স্বাধীনতার একটা সুফল তো আছে, কারণ আপনি তো একটা মূলধারা বা পত্রিকাতে লেখার ক্ষেত্রে ওই পত্রিকার সম্পাদকীয় নীতিকে মাথায় রেখে আপনি গল্পটা লিখছেন বা কবিতাটা লিখছেন, কিন্তু ফেসবুক বা অনলাইনে তো ওইটা অতটা সম্পাদকীয় নীতি সঙ্গে যায় সেই গল্পগুলি হয়তো বা মানে সেই লেখাগুলি ছাপা হয়, আর এটা হচ্ছে যে ওখানে লিখবার ক্ষেত্রে কিন্তু আমি একটু সেলফ এক ধরনের এডিটিংও করি বা এক ধরনের ওটাকে কি বলবো সেলফ সেন্সর আরোপ করি, যে আমি আমারও এক ধরনের সচেতনতা কাজ করে যে এই লেখাগুলি কিভাবে আমরা এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের লেখাগুলি জুৎসই হয়, এটা আমাদের এক ধরনের অ্যাসেসমেন্ট থাকে, আর যখন আমরা ফেসবুকে বা নিজস্ব ব্লগে সাইটে লিখি তখন কিন্তু বোঝাপড়াটা শুধু নিজের সঙ্গে যে আমার যেটা ভালো লাগছে যেভাবে বলতে সেভাবে আমি আমার কতটা ভালো লাগাকে আমি প্রকাশ করবো, হ্যাঁ সেটাই,
এটা আসলে লেখককে বুঝে ওঠা খুব কঠিন যে তার লেখাটি একজন যখন রিয়াকশন দেয় একজন পাঠক, তখন সে কোন জায়গা থেকে রিয়াকশনটা দিচ্ছে, রিলেশনের জায়গা থেকে না লেখার মানের জায়গা থেকে, এটা বোঝাটা খুব জরুরি। আর সেই জন্য অনলাইনে আমি বলবো শেষ পর্যন্ত সবকিছু মিলে এটা সাহিত্যের জন্য ভালো। ওটাও খুব গুরুত্বপূর্ণ যে ঢাকা কেন্দ্রিক বা কোন একটা কেন্দ্র মধ্যে সীমিত থাকছে না, এটা খুব বিরাট ব্যাপার। যে সেটা হচ্ছে আগে তো আমরা জানতাম যে ধরেন সাহিত্যের জন্য অনেককে দেখতাম শুনতাম যে গ্রাম থেকে চলে আসছে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঢাকায় এসে সবার একটা কেন্দ্র ছিল শাহবাগ, বাজিজ, সুপারমার্কেট, এই যে আড্ডা কেন্দ্রগুলি গড়ে উঠেছিল সেটা কিন্তু পারস্পরিক যোগাযোগের প্রয়োজনে। এবং এখন সেটা হচ্ছে যোগাযোগটা কিন্তু একটা খুলনার ছেলের সঙ্গে বা একটা সিলেটের ছেলে কিংবা ধরা যাক লালমনিরহাটের একটা ছেলে ঢাকায় আসতে হচ্ছে না, আমরা ঘরে বসেই পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছি। এটা তো একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন। এবং আরেকটা হচ্ছে কর্তৃত্ব, মানে এটা একটা খুব বোঝার ব্যাপার যে এখন কিন্তু মিডিয়ার কর্তৃত্ব সাহিত্যের উপর থেকে সরে যাচ্ছে। কারণ হচ্ছে যে মিডিয়া যে তার নিজেকে প্রকাশের মুখ লেখা ছাপানোর যে সুযোগগুলো কম থাকার কারণে বিভিন্ন মিডিয়া সে জায়গায় যে দাপটে ভূমিকাটা নিতে পারত কর্তৃত্বটা সেটা এখন ভেঙে যাচ্ছে। কারণ তার সে স্পেস তো অনেক তৈরি হচ্ছে লেখকের জন্য লেখার ফলে, এই কর্তৃত্ব ভেঙে যাওয়াটাও এক ধরনের সাহিত্যের জন্য ভালো। মানে সেক্ষেত্রে মানে অনলাইন একটা বড় ভূমিকা পালন করতেছে। এবং আমরা দেখতে পাই যে আমাদের যে সাহিত্য পাতাগুলো আছে, সাহিত্য পাতা কি আছে মূলধারা পত্রিকা? এখন মূলধারা পত্রিকা এখনো সাহিত্য পাতা আছে, এগুলোকে ফিচার পাতা বলবেন? মানে আসলে তো হওয়া উচিত হচ্ছে সাহিত্য, মানে আমরা যে সাহিত্য সামগ্রীগুলোর সঙ্গে পরিচিত ছিলাম সেই জায়গা থেকে তো কাগজগুলো অনেকটা সরে এসেছে, ছোট হয়ে আসছে। মানে আমি বলছি যে একেবারে বাদ হয়ে যায়নি, কিন্তু গল্প ছাপায় কবিতা ছাপায় হয়তো, কিন্তু ওই যে ফিচার পাতার ভিতরে ছাপা হচ্ছে, ভিতরে ছাপা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দৈনিক পত্রিকাগুলি যে সমস্ত লেখা ছাপা হয় আপনি দেখবেন সেগুলি লেখকেরা কিংবা তার বন্ধুরা ফেসবুকে শেয়ার দেন, তার মানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু পাঠকের রিয়াকশনটা আসলে দৈনিক পত্রিকায় উপর নির্ভর করছে না, বা ওখান থেকে সে তৃপ্তিটাও পাচ্ছে না, তাকে ফেসবুকের কাছে আসতে হচ্ছে, অনলাইনে আসতে হচ্ছে। তো সেজন্য তো মনেই হচ্ছে বলতেই পারি আমরা যে অনলাইন তো অলরেডি দৈনিকের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিয়ে নিচ্ছে। এবং কাগজের উপরে বোধহয় যেটা হয়, আমি তো বলবো যে সাহিত্য পত্রিকাগুলি মানে দৈনিকের ক্ষেত্রে এটা প্রোপাগান্ডা হিসেবে ঠিক আছে, যে আমরা ধরা যাক যে আপনি দেখবেন যে একটা দৈনিকে অমুকের একটা লেখা ছাপা হয়েছে, একটা কবিতা ছাপা হয়েছে, কেউ দুঃখিত কেউ বলবে যে আপনার আপনার লেখা দেখলাম, মানে আপনার লেখা পড়লাম, এই কথাটাও কিন্তু বলা হয় না, বলে না। তার মানে হচ্ছে যে আসলে ওটা একটা প্রোপাগান্ডা হিসেবে যে আপনার নামটা দৈনিকের পাতায় ছাপা হচ্ছে সেটা চোখে পড়ছে, কিন্তু লেখা পড়া এবং পড়ার পর যে প্রতিক্রিয়া পাঠকের সেটা পাওয়ার জন্য আসলে শেষ পর্যন্ত ওই ইসেতেই আসতে হয়, অনলাইনের কাছে। গালিব ভাই, আপনার কাছে উত্তরটা চাচ্ছিলাম যে মূলধারার পত্রিকার যে গোষ্ঠীটা ছিল সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতায় কেন্দ্র করে, সেটাকে অনলাইনেও যে সাহিত্য সিন্ডিকেট, সাহিত্য রাজনীতি এবং গোষ্ঠীবাদিতা, এই যে শব্দগুলি বলা হয় বিভিন্ন সময়ে এবং খুব নেগেটিভ ভাবে বলা হয়, কিন্তু আমি মনে করি যেটা এটা হয়তো প্রতিষ্ঠানের জন্য যে গোষ্ঠীবাদিতার কথা যদি আমরা বলি বা দৈনিক বা এই সমস্ত যে এস্টাবলিশমেন্টের যে পত্রিকাগুলি আছে তাদের গোষ্ঠীবাদিতার একটা ভিন্ন অর্থ আছে, সেটা কথাই বলছিলাম আমি, সেটা কিন্তু লেখক গোষ্ঠী থাকবেই, কিন্তু লেখক গোষ্ঠী মানে ইতিবাচক বিষয়, আপনার একটা গোষ্ঠী থাকবে, আমার একটা গোষ্ঠী থাকবে, এই গোষ্ঠীবাদিতার ভিতর দিয়ে চর্চাগুলো হতে কোনো সমস্যা নাই। কারণ এখন তো মিডিয়ার মুষ্টিমেয় হয়ে নাই, এখানে তো মিডিয়ার যেমন প্রসার হচ্ছে, আপনার যেমন প্রকাশ্য মাধ্যম আছে, আমারও আছে, ফলে আমি আমার চিন্তা, আমার গোষ্ঠীর চিন্তা, বন্ধুদের চিন্তা, এগুলো আমি যেমন প্রকাশ করবো আপনি করবেন, গোষ্ঠীর মধ্যে একটু সাহিত্য চর্চাটা হবে, চর্চা হবে। কিন্তু গোষ্ঠী বলতে ওই যে আপনি যেটা বললেন যে রেডিমেড ভাবে দেখা, যে আপনার গোষ্ঠী মানে একটা পত্রিকার মধ্যে একটা গোষ্ঠী তৈরি হলো, সেই গোষ্ঠীর শুধু লেখা ছাপা হবে, বাইরের যারা লেখক আছেন তাদের লেখার ছাপা হচ্ছে না। আমরা যদি কথা বলি যে এখানে পাঁচটা পত্রিকা ছিল একটা সময় যেখানে লেখকরা লিখতে পারতেন, তাহলে সেই ক্ষেত্রে পাঁচটা পত্রিকা যখন গোষ্ঠীবাদিতার চর্চা করেছে ধরে নেই যদি, যে তারা তাদের বন্ধু ভাবাপন্ন ব্যক্তিদের, তাদের সঙ্গে যাদের সম্পর্ক, সেই ভিত্তিতে যদি সাহিত্যটা ব্যবসায়িক স্বার্থ সম্পর্কিত সেটা যদি প্রকাশ করে থাকতে, সেটা তো একটা ক্ষতির দিক বটেই, কিন্তু সেটাকে ভাঙার জন্যই কিন্তু আরেকটা মিডিয়াও তৈরি হয়। এখন এটা
আপনি আপনি চান বা না চান, আমি আগেই বলেছি বাংলাদেশে প্রেক্ষিত অন্তত সাহিত্য চর্চা শিল্প চর্চা অনেকখানি ব্যক্তি সম্পর্কের সঙ্গে সামাজিক সম্পর্কের সঙ্গে জড়িত থাকে। আমরা একেবারে ইন্ডিভিজুয়াল হয়ে কিংবা একেবারে সম্পর্কর বাইরে উঠে সাহিত্য চর্চা বা বিচার করার প্র্যাকটিসটা আমাদের খুব বেশি নাই, ফলে এখানে গোষ্ঠীবাদিতা হয়েছে এবং এর ভেতর দিয়ে আমাদের বিকাশটা ঘটেছে। আর এখন গোষ্ঠীবাদিতার চেহারাটার কথা যদি আমি বলি, আগে যে অর্থে সিন্ডিকেট বা একটা চক্র বলতাম যে এই চক্র তার বাইরের কারো লেখা নিত না, সে লেখা আলোচনা করে না, এই ধরনের যে মিডিয়াবাজি আমরা যেটা বলি বা নিজেরা নিজেদের পিঠ চাপটা আপনি যেটা বলছেন আত্মতুষ্টিতে, সেটা এখন কিন্তু নাই। কারণ এখন সকলেরই ভোকাল এবং সকলেরই মিডিয়া আছে, সকলেই প্রকাশ করতে পারছে নিজেকে, ফলে এখন বরং আমি বলবো যে বুদ্ধিবৃত্তিকভাবে নিজের মেরিট অনুযায়ী গোষ্ঠী চর্চাটা একটা পজিটিভ দিক আমি এখন। এবং সেখানেও তো তাহলে যে আমরা ফেসবুকের কথা আসতে হয় যে ফেসবুকের তো একটা নজরদারি আছে যে আপনি নিজে নিজে আত্মতুষ্টিতে ভুগছেন কিনা বা আপনি শুধুমাত্র আপনার বন্ধু পিঠ চাপাচ্ছেন কিনা, ফেসবুকের যে অন্যরা আছে তারা কিন্তু সেটা দেখে আবার আপনাকে নজরে রাখছে এবং তারা মন্তব্য করছে। হ্যাঁ না নিশ্চয়ই সেখানে একটা জবাবদিহিতার ব্যাপার আছে অবশ্যই, এবং এখন আসলে আগের মতো অনেক কিছুই আড়াল করার সুযোগ নাই। এখন কিন্তু আপনার আপনি কি করছেন, আপনার বন্ধু, আপনার রিডার, আপনার আশেপাশে মানুষ কিন্তু সেটা দেখছে, সাহিত্যের সঙ্গে যারা জড়িত, এবং ফলে এবং আপনার সমালোচনাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমরা যদি মানে একটা ব্যাপার হয় যে আমরা কিছুই কানে দিয়েছি তুলো যেটা পিঠে বেঁধেছি পরোয়া করলাম না, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি যদি মানে কাজ করতে যে চোখ কান খোলা রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সবাই কিভাবে গ্রহণ করছে, গ্রহণ পর্যন্ত দুটাই বোঝা যায়। মানে এদের আত্মতুষ্টির একটা কারণ হলো সম্ভবত ওইটাই যে ধরেন আপনি দেখছেন যে গুন্ডাও হয়তো ফেসবুকে কবিতা দিচ্ছে, আমিও লিখছি, তরুণ বালক সেও ফেসবুকে কবিতা দিচ্ছে, ফলে তারা নিজেকে উনি এক জায়গায় নিয়ে যাচ্ছে ভাবতে আমি আর গুন্ডা তো একই প্ল্যাটফর্ম, এটা একটা বোঝাবুঝির ক্ষেত্রে একটা সমস্যা। যেটা আপনি বলছিলেন যে ওই যে লাইক বা মন্তব্য করার ক্ষেত্রে যে গুন্দাকে যে বললো যে খুব চমৎকার কবিতা হয়েছে, আবার আরেকজন যে তরুণ মানে কবিতার হয়তো গঠনটা কিংবা কবিতার হয়ে ওঠা, বরং এরকম হতে পারে যে গুন্দার ক্ষেত্রে যে প্রশংসাটা উনি পাচ্ছেন তার চেয়ে ভালো কবিতা একজন তরুণ লিখে হয়তো তার চেয়ে কম প্রশংসা পাচ্ছেন, পাচ্ছেন না, আবার খারাপ কবিতা লিখে আবার একই রকম ভাবে, ফলে ফেসবুকে প্রশংসা লাইকিং এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না, না এটা বরং বিভ্রান্তিও তৈরি করে মাঝে মাঝে। অ্যাসেসমেন্ট আসলে লেখকের নিজেরই করে নিতে হয়। আর এটা হচ্ছে যে যখন এই সমস্ত কিছুর বাইরে আমাদের সাহিত্য সমাজের পারস্পরিক যে সম্পর্কগুলো আমাদের গোষ্ঠীবাদিতার বাইরেও যখন আমরা গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর সঙ্গে মিশি, যখন আমাদের মেলামেশাগুলো আরেকটু প্রসারিত হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে নিজের অবস্থানটা কোথায়, কত দূরে আছে, কত কাছে আসছে। হ্যাঁ মানে আমি কাজ যেটা করছি সেটা অ্যাকসেপ্টেন্স সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝা যায় আস্তে আস্তে। এবং সেটা তো ঠিক আপনি শুরুতে বলছিলেন যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক তো না, আমার তো এখন একটা আন্তর্জাতিক পরিসরের মধ্যে আমি চলে গিয়েছি। হ্যাঁ এবং সবচেয়ে আমরা যেটা এই পরস্পরের মাধ্যমে আমরা একটা জিনিস খেয়াল করছি যে ধরেন আমরা মানে বাংলাদেশের বাইরে যে বাংলা অঞ্চলগুলি আছে, বিশেষত ত্রিপুরা, কলকাতা, আসাম, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া বা ইতালিতে নতুন লেখক যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আমাদের এই অনলাইনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এবং একটা বড় লেখক সম্প্রদায়ও কিন্তু গড়ে উঠছে, মানে বিচ্ছিন্ন থাকবার সুযোগ এখানে নেই। ওইটা হচ্ছে যে অনেকে তো নিভৃতে লিখে যেতেন, কখনো ওই যে সাহিত্য সম্পদের কাছে যেতে পারেননি, আমি হয়তো ধরেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের আত্মপ্রকাশ নতুন করে ঘটছে, তারা নিজেরা প্রকাশিত হচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ধরেন আমি একটা বই আমাদের এই মুহূর্তে বাজারে নাই, আউট অফ প্রিন্ট, একটা বই আমি পড়তে চাই, আর আমরা এখন অনলাইনের মাধ্যমে কিন্তু লেখা তো পেয়ে যাচ্ছি, আমরা ওই লেখকের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আমরা তার লেখাটা, আপনি কোনো লেখা পড়তে চান কিন্তু পড়তে পারছেন না, এটা এখন আর হওয়ার সুযোগ নাই। এই যে অনলাইনে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখা হচ্ছে, কথা হচ্ছে, শারীরিকভাবে যে একটা আড্ডা ছিল সেই আড্ডাটা কমে গেল কিনা সাহিত্যে? না অবশ্যই, মানে অ্যাকচুয়াল আড্ডার দিন আসলে শেষ, মানে ভার্চুয়াল আড্ডার দিন শুরু। মানে আমরা আগে যেটা আগে একবার বললাম যে আমরা শাহবাগে একটা সেন্টার বানিয়ে ফেলছিলাম আমরা অলমোস্ট, যে এখানে আসলে সবাইকে পাওয়া যায় লেখার সঙ্গে যারা জড়িত, ফলে ওখানে আমরা দিন শেষে দেখা যেত একটা ভালো সমাবেশের মতো গ্যাদারিং হতো এবং পরস্পর সঙ্গে যোগাযোগ সমস্ত কিছু আসলে ওই শাহবাগ কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এখন যেটা হয় যে আমরা
যে যার ক্ষেত্রে ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট আড্ডাগুলি হয় এবং অনলাইনে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে সবার সঙ্গে যোগাযোগগুলি হচ্ছে, এর ভিতর দিয়ে একটা খারাপ ব্যাপার বোধ হয়, একটা বাক্সবন্দী আড্ডা, হ্যাঁ, এর ভিতরে একটা খারাপ ব্যাপার ঘটে গেছে সম্ভবত। সেটা হলো যে আগে আমাদের এই সমস্ত আড্ডাগুলিতে বিভিন্ন আলোচনার পাশাপাশি কিন্তু নিজেদের লেখা নিয়ে কথাবার্তা হতো। একটা তরুণ কবি একটা কবিতা নিয়ে এসে সে তার বন্ধুদেরকে দেখাতো, সেটা নিয়ে কিন্তু আলোচনা হতো। এই জিনিসটা যখন আমরা ভার্চুয়ালি চলে আসছে, সরাসরি সেটা প্রকাশ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার প্রস্তুতির যে পর্বটা সেটা আর হচ্ছে না, সংশোধন, নিজেকে গুছিয়ে নেওয়া, এটা হচ্ছে না। এবং একটা ইগোসেন্ট্রিক ব্যাপার হচ্ছে, যখনই সে পাবলিশ করে তখন কিন্তু সেটার সমালোচনাটা সে আর নিতে পারে, সেভাবে নিতে পারে না। আর এটা হচ্ছে যে বিভিন্ন চিন্তা এবং মতের বিনিময়গুলি যেভাবে মানে আমাদের একদম শারীরিক উপস্থিতির মাধ্যমে যে অর্গানিক যোগাযোগটা হয় সেটার যে গুরুত্ব, সেটার থেকে আমরা ভার্চুয়াল যে যোগাযোগ সেটা তো আমরা বই পড়েই আমরা তো সেই সময়টা কাটাতে পারতাম আগে। আপনার লেখা নিয়ে যে আপনার আমার মধ্যে যে কথাটা হবে, শারীরিক প্রাকৃতিক যোগাযোগ অর্গানিক যোগাযোগে, সেটা কিন্তু আরো প্রাণবন্ত এবং সেটা কিন্তু নেওয়া যায়। মানে যখন আপনি আমাকে পার্সোনালি ধরেন বলছেন যে লেখাটার এই জায়গাটা আমার মানে ভাল লাগছে না, তখন সেটা কিন্তু আমার নিতে সমস্যা হয় না। কিন্তু যখন আপনি একটা পাবলিক ফোরামে, যখন আপনি অনেক লোকের সামনে ফেসবুকের মধ্যে লেখাটা দেওয়া হচ্ছে, তখন এখানে একটা খুব এই জায়গাটা আমি বলি যে এখানে কিন্তু আমি দেখতে পাই যে তরুণ বা প্রবীণ, তরুণদের মধ্যে প্রবীণ এবং তরুণের মধ্যে এক ধরনের কাদা ছোড়াছুড়িও চলে, যেটা তো শাহবাগে একটা মানে চা খেতে খেতে শেষ, ওইখানেই শেষ হয়ে যায়, হয়ে গিয়েছিল, তাই না? আপনার সঙ্গে আমার যে আমার কবিতা নিয়ে আপনার কবিতা নিয়ে আমাদের যে দ্বন্দ্ব, সেটা চা খেতে খেতে আমাদের বন্ধুদের মধ্যে শেষ, কিন্তু এটা অনেকটাই স্থায়ী হয় এখন। এটা ইগোসেন্ট্রিক হয়ে যাওয়ার ব্যাপারে, কারণ হচ্ছে যে যখনই পাবলিক হয় তখন তো ওইটা আসলে তার প্রপার্টি হিসেবে সে দেখতে পায়, সেখানে যে কোনো আঘাত আসলে সেটা তার নিজের গায়ে লাগে। আর যখন আমরা আসলে ধরা যাক যে আড্ডার মধ্যে যখন আমরা বলছি, তখন কিন্তু সে প্রস্তুতি নিয়েই আসে যে এখানে আসলে আমাদের এটার একটা ক্যাথারসিস হবে, একটা ডিসেকশন হবে, ফলে এখানে মান অভিমান হবে, সবই ঠিক আছে। কিন্তু অনলাইনে তার একটা পার্সোনালিটিতে লাগে, ফলে এখানে আসলে ওই চর্চাটাও সেই জন্য হয় না। পাশাপাশি ওইটাও যে গোষ্ঠীকে এক গোষ্ঠীর সঙ্গে যে আরেক গোষ্ঠীর বিরোধ, সেটাও এখন খুব প্রকাশ্য চলে এসছে এবং সেটা খুব সুস্থ প্রতিযোগিতা, মানে সুস্থ চর্চা না। না, সেটা তো বটেই, মানে দুঃখজনক ঘটনা তো মাঝে মাঝে আমরা দেখতে পাই অনলাইনে ফেসবুকে। এবং সে মানে আগেও যে মানে শাহবাগ বলেন বা নিউ মার্কেটে একটা আড্ডা হতো বই দোকানগুলোর সামনে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চার যেখানে হতো, আসলে একটা জিনিস দেখেন ওই আড্ডার মধ্যে বা এই যে আপনার সঙ্গে আমার বিরোধ তর্কের মধ্যে কিন্তু একটা সাহিত্যিক মানে একটা মূল্যবোধ ছিল, একটা বুদ্ধিবৃত্তিক কথা বিনিময় হতো। ফেসবুকে আমি লক্ষ্য করছি, আপনারা লক্ষ্য করে থাকবেন যে বুদ্ধিবৃত্তিক, যদি খুব শব্দটা যদি ওইভাবে আমরা কোট আনকোটের মধ্যে রাখি, গালিগালাজ, সেটাও কিন্তু খুব সাহিত্যিক ভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে হতো, সেটা কিন্তু তর্কে জেতার একটা প্রবণতা আসলে কাজ করে, সেটা মানে নেমে গিয়েছে। তবে একটা কথা হলো কি যে আমাদের এই শারীরিক অর্গানিক আড্ডা বা অ্যাকচুয়ালি এই যে পারস্পরিক দেখাশোনা, সেটার সুযোগ তো আসলে নাই। দেখেন আপনি নিউ মার্কেটের সামনে আমরা যে আড্ডা দিতাম সেখানে তো এখন আপনি দিতে পারছেন না। বই দোকানগুলো তো মানে গাইড বই টু বিভিন্ন রকম দোকান হয়ে গিয়েছে, হ্যাঁ, অনেক বইয়ের দোকান উঠে যাচ্ছে। এই গত মাসেও একটা বইয়ের দোকান উঠে গেল, এখন যেটা হচ্ছে ওখানে আপনি বসতেও পারছেন না। আজিজ সুপার মার্কেটের অবস্থাও খারাপ, সেখানেও আপনি ধরেন ওইভাবে আড্ডার আর জায়গা নেই, একটা কাপড়ের মার্কেট পরিণত হয়ে গেছে। শাহবাগের মধ্যে আপনি দেখেন ছবির হাটটা বন্ধ, মানে অলমোস্ট সব দিক থেকেই তো আপনার এই আড্ডার সুযোগ গুলো নাই, মানে আড্ডার উচ্ছেদ অভিযান চলছে, উচ্ছেদ অভিযান চলছে। সেই কারণে ধরেন আমরা বাধ্য হয়ে কিন্তু এখন এই ভার্চুয়াল আড্ডার মধ্যে আমাদের ঢুকতে হচ্ছে। সেই ক্ষেত্রে নতুন যে মানে তরুণরা তো এক একদিন নবাগত হিসেবে বিভিন্ন আড্ডা যোগ দিতেন, তাই না? হ্যাঁ, এই জেলা শহর থেকে আসা বিশ্ববিদ্যালয় কলেজের একটা ছেলে নতুন করে হয়তো বড়দের একটা আড্ডা যোগ দিয়ে আস্তে 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 সে ওই আড্ডার সঙ্গে নিজেকে মানিয়ে নিতেন, আত্মীকরণ হতো তার, এবং তারপর সে এক সময় তার আস্তে থেকে পকেট থেকে ওই যে আপনি যেটা বললেন কবিতাটা বের করছে, গল্পটা বের করছে, সেই সুযোগটা নাই, সেই সৌন্দর্যটার নাই। এর ফলে একটা কয়েকটা জিনিস হচ্ছে, যেমন আমি বলি যেটা আমাদের এখন যোগাযোগগুলি হলো ফেস্টিভ ভিত্তিক, যে এখানে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যারা আসবে সেটা একটা গ্যাদারিং এর ব্যাপার হয়ে গেছে। আরেকটা হলো যে পারস্পরিক শ্রদ্ধাবোধেরও কিন্তু একটা ঘাটতি ঘটছে এই কারণে। ধরা যাক আমরা যখন আসলে সামনাসামনি বসে কথা বলি, তখন কিন্তু দুই পক্ষেরই পরস্পরের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকে। যখন আমি ভার্চুয়ালি কথা বলছি তখন অপরকে দেখছি না, ফলে সেখানে নিজেকেই দেখতে, নিজের সম্মানটাকে সেখানে বড় মনে হয়,
যে কারণে সেখানে যেভাবে মানে নার্সিসিজম নার্সিসিজম যে চর্চাটা হয় সেটা তো আসলে সবসময় সুস্থ নয়। আর সামনাসামনি যখন আমাদের এই আড্ডাগুলি ছিল তখন একটা হায়ারার্কি ছিল, যে সিনিয়র একটা কবি গোষ্ঠী, তারপর লেখক গোষ্ঠী, তারপর ধরেন যে তাদের একটা পরবর্তী প্রজন্ম, তাদের যে রিসিভার একটা মেন্টালিটি, সম্মানের জায়গাটা ছিল, শ্রদ্ধার জায়গাটা ছিল। তার মানে গেলে আমরা এটা বলতে পারি যে দুই জায়গার একটা ভারসাম্য দরকার আছে নিশ্চয়ই, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা না, অনলাইন কেউ পুরোপুরি যে না আমি মূলধারা বা এই আড্ডাটাকে বাদ দেওয়া, মানে আমাদের আড্ডা কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে, হচ্ছেই, সেটা বিভিন্ন পাড়ায় কারো বাসায়, হ্যাঁ এভাবে হচ্ছে, আমরা হয়তো জমায়েত হচ্ছে না, জমায়েত দৃশ্যমান হয়তো দেখতে পাচ্ছি না। আমরাও যখন প্রথম অনলাইনে আসি তখন আমাদের যে পরিমাণ উত্তাপ উত্তেজনা ছিল সেটাও কিন্তু এখন প্রশমিত, মাত্র আমরা অনলাইন সাক্ষরতার জায়গায় আছি বলা যায় সেটা পরবর্তীতে। যাক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, এই আড্ডায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখাবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।